আমরা এখন আছি আমাদের পশ্চিমবঙ্গের ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টি, সংক্ষেপে বিএনপি, তার প্রতিষ্ঠাতা এবং সভাপতি মাননীয় ইমতিয়াজ আহমেদ মোল্লা সাহেবের সঙ্গে। উনি আমাদের ইউটিউবের নাগরিক সংবাদ মাধ্যম নিউজ নির্ভীক চ্যানেলের মুখোমুখি আমি জাকির হোসেন শেখ ওনার সাক্ষাৎকারে এসেছি। আপনাদের সকলকে আদাব শুভেচ্ছা। আমরা ওনার কাছে বর্তমান পরিস্থিতি, ভারত, পশ্চিমবঙ্গ বিভিন্ন বিষয়ে, রাজনীতি, সংস্কৃতি, মুসলমানদের নিরাপত্তা, সরকারের করণীয়, আমাদের করণীয়, আমাদের ঐক্যবদ্ধতা ইত্যাদি ইত্যাদি নানা বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে ওনার কাছে কিছু প্রশ্ন রাখব এবং সেই প্রশ্নের উত্তর উনি দেবেন অবশ্যই আমি আশা করি। আমরা এবং আপনারা সকলে তার কথায় সমৃদ্ধ হব। আচ্ছা, এই যে সপ্তদশ লোকসভা নির্বাচন গেল, ওটা ভারতবর্ষে উগ্র হিন্দুত্ব বিরোধী মানুষ তারা মনে করেছিলেন যে এবারে মনে হয় এই হিন্দুত্ব উগ্রবাদকে মনে হয় পরাস্ত করে ধর্মনিরপেক্ষ দলের জয় সুনিশ্চিত হবে, তা কিন্তু হয়নি। উল্টে আমাদের পশ্চিমবঙ্গে ওটা আসন পেয়ে গেল বিজেপি দল। এবং সেই যে আগে অর্থাৎ সপ্তদশ লোকসভা পূর্ববর্তী যে পরিস্থিতি, তার থেকে পরবর্তী পরিস্থিতি যেন আরো উগ্রতার দিকে ক্রমশ এগিয়ে চলেছে। মব লিঞ্চিং থেকে শুরু করে জোর করে তিন তালাক বিল পাশ করা থেকে শুরু করে সেই সন্ত্রাস দমন আইন সংশোধন করার নামে বিভিন্নভাবে শুধুমাত্র কোন একটা সম্প্রদায়কে টার্গেট করে সেই বিলগুলো পাশ করিয়ে নেয়া, এই যে ক্রমাগতভাবে একটা স্বৈরাচার বলা যায়, আপনাদের মতো যারা রাজনৈতিক লড়াই লড়ছেন, কি আপনাদের পরিকল্পনাটা কি? দেখুন, এইটা সমাধান শুধু রাজনীতিতে নেই, রাজনৈতিক একটা বড় প্রেসপেক্ট, কিন্তু এই যে হঠাৎ দেখছেন যে বিজেপির প্রতি এত মানুষের সমর্থন, এটার অনেকগুলো মিক্সচার কারণ আছে। একটা তো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে গণতান্ত্রিক বাকি শক্তিগুলোকে ধ্বংস করেছেন, বিরোধী দলগুলোকে উনি নিশ্চিহ্ন করেছেন এবং বলেছেন বিরোধী শূন্য রাজ্য চাই। তাহলে তাতে সিপিএম কংগ্রেসের মতো যেগুলো কট্টর হিন্দুবাদে বিশ্বাস করে না বা ইন জেনারেল যারা সেকুলার বলে পরিচিত, তাহলে সেই দলগুলো যখন মুছে গেল আর যখন এখানে রাজ্যে ব্যাপক কাটমানির সরকার এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মেনেছেন যে কাটমানি ফেরত দিতে হবে, তো নিচের তলায় লুটতরাজ চলেছে এবং পুলিশের লোকাল নেতা এবং ক্রিমিনালদের সঙ্গে যোগসাযোগ করে মানে যে পরিস্থিতি করেছে, মানুষ বিচার পাচ্ছে না, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো মানুষের কাছে সম্ভব না, তাদের এই পরিস্থিতিতে একটা দমবন্ধ করা পরিবেশ হয়েছে। এবং তার সঙ্গে যেটা বিজেপির রাজনৈতিক কর্মসূচি, তারা আগ্রাসন করেছে এবং সেই ক্ষেত্রে বিজেপিকে বাধাদান করা হয়নি, প্রশস্ত করা হয়েছে। এবং মমতার এত বেশি বিজেপি বিরোধিতা, যেই রাজ্যে মাত্র দুটো এমপি এবং তিনটি এমএলএ ছিল, মনে হচ্ছিল তারাই মূল প্রধান শক্তি, তো তাদেরকে হাইলাইট করা হয়েছে। সেকেন্ড থিং, খুব বেশি ধর্মীয় রাজনীতি হয়েছে। বিজেপি যেমন ধর্মীয় উন্মাদ তৈরি করার চেষ্টা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ম নিয়ে এত বেশি মাখামাখি, সেটা রামনবমী নিয়ে বলুন, হনুমান চালিসা নিয়ে বলুন, শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করুন, বা মুসলিমদের ইফতার পার্টি নিয়ে যে এত রমরমা ব্যাপার, ওই ইমামে ইদানের জায়গায় খুতবার জায়গায় ওনার বক্তব্যটাই বেশি করে তুলে ধরছে, এবং বিভিন্ন জায়গায় উনি যে মাশাআল্লাহ ইনশাআল্লাহ পর্দা বোরখা করে একদম মুসলিম সাজার অভিনয়, আবার কখনো ইমাম ভাতা, মহসিন ভাতা, এগুলোকে তো হাইলাইট করেছে। স্কলারশিপ সবাই পাচ্ছে কিন্তু সংখ্যালঘুদের এই দিলাম ওই দিলাম সেই দিলাম, এতে হিন্দু মনে একটা ব্যাপক প্রতিক্রিয়া করেছে, মুসলমানরা মনে সব দিয়ে দিল আর আমাদের কিছু থাকবে না। আর এর সঙ্গে আর একটা ভয়ঙ্কর কারণ রয়েছে, যেটা আমাদের এই রাজ্যের মুসলিমরা তারা তাদের পরিচয়টা কিন্তু পুরো সমাজের কাছে, বৃহত্তর সমাজের কাছে মেলে ধরতে পারেনি। মুসলমানরা যে ভালো, তারা যে সৎ, তারা শিক্ষিত, তারা দেশপ্রেমিক, তাদের আচরণ কিন্তু ধর্মীয় আচরণ, তারা হয় ওরা পীর সাহেবদের পিছনে বড় বড় ইজতেমা করবে বা জলসা করবে, বছরে হজ করবে, আর যতগুলো মুসলিম সংগঠন
তারা দেশ বিদেশের বিভিন্ন কারণে, রাজ্যের ইস্যু নয়, কোথায় ফিলিস্তিনে আক্রমণ হয়েছে, কোথায় সিরিয়াতে শিশু হত্যা হচ্ছে, কোথায় ইউটিউবে ইনোসেন্স অব মুসলিম হচ্ছে, কোথায় রোহিঙ্গায় গণহত্যা হচ্ছে, এরা পুরো রাজ্যের মানুষকে, সংখ্যালঘু এবং মুসলিম সংগঠনগুলো, তারা কি করছে, চলো ধর্মতলা চলো। এবারে হচ্ছে কি, লক্ষ লক্ষ মানুষ লরিতে করে ম্যাটাডোরে ভরে রাস্তা দিয়ে বাংলার বুক ছিঁড়ে আসছে এবং তাদের মুখে থাকছে ধ্বনি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার। যে কোনোদিন নামাজ পড়ে না, যে কোনোদিন অজুও করেনি, সেও একটা টুপি পরে ধ্বনি দিচ্ছে, আকাশ বাতাস কাঁপিয়ে আসছে। এই যে গত কয়েক বছর ধরে আমি দেখেছি, সে জামেতুল্লাহ সিদ্দিকুল্লাহ চৌধুরী হোক, যাই করুক, যে কোনো সমস্যায় চলো ধর্মতলা চলো। তাহলে ধর্মতলায় কে এমন বসে আছে যে রোহিঙ্গার সমস্যার সমাধান করে দেবে, ফিলিস্তিনের সমাধান দেবে, ইউটিউবের চ্যানেলের সমাধান? কিন্তু সকলেরই একটা ক্ষেত্র, ধর্মতলা চলো। আসলে এরা এদের জনশক্তি প্রদর্শনী, দাড়ি টুপিওয়ালা দিয়ে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যখন এই ধর্মতলায় জমায়েত করেছে, রাজধানীকে ক্যাপচার করেছে, তখন অমুসলিম সমাজের মনে একটা প্রশ্ন চিহ্ন হয়েছে, এরা কারা, এত শক্তিশালী কি করে হলো? এবং আরএসএস এই জায়গাটা কাজ করেছে যে মুসলমানরা কত সংঘবদ্ধ শক্তিশালী হয়ে গেছে, তোমরা কি ঘুমাচ্ছ? অ্যাকচুয়ালি এইটাকে হাতিয়ার করে, এই যে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আমরা বলছি, এইটা রাস্তায় নেমে এত চিৎকার করার কিছুই প্রয়োজন ছিল না, কিন্তু এইটা করার জন্য আরএসএস ওদেরকে বুঝিয়েছে, দেখো এরা তো যুদ্ধের জন্য তৈরি হয়ে গেছে, কাল পুরো দেশটাকে দখল করে নেবে, আর মমতাও ওর দিকে আছে, তাহলে আমাদের একমাত্র রাস্তা বিজেপির হাত মজবুত করা। তাহলে এই মানুষগুলোকে ভুল বুঝিয়ে, অশিক্ষিত গরিব মানুষগুলোকে ভুল বুঝিয়ে তাদেরকে, এবং এই ধারণাটা আমরা মুসলিম সমাজের মানুষরা আমাদের সেবা দিয়ে, দান দিয়ে, মানবিকতা নিয়ে, যেটা ইসলামের মূল পরিচয় সেবা, সেইটা নিয়ে বৃহত্তর সমাজে আমরা পৌঁছতে পারিনি। আমরা মসজিদে মার্বেল টাইলস, এসি, কার্পেট লাগিয়েই চলেছি, ঠিক আছে, কিন্তু কোন মানুষটা না খেয়ে মরছে? আরে হিন্দু মুসলিম সকলেই তো মানুষ, কোন মানুষটার গায়ে একটা কাপড় দেওয়ার প্রয়োজন আছে, কার পেটে ভাত নিয়ে একটু দেওয়ার আছে? এই কাজটা মুসলিমদের করার দরকার ছিল, স্পেশালি জাকাত ফান্ড এবং অন্যান্য আরো জায়গায় মানবতার যে কাজগুলো, সেগুলো না করে আমরা আনুষ্ঠানিকতা, জলসায় কোটি কোটি টাকা ঢেলেছি এবং হজ করেছি, বিশাল বিশাল জানোয়ার এনে কোরবানি করেছি, এবং এর মধ্যে সীমাবদ্ধ থেকে গেছি। তাহলে আমরা বাইরের সমাজের সঙ্গে যোগাযোগটা স্থাপন করতে পারিনি, এতে ওদের কাছে আরএসএস মার্কা সংগঠন এবং অনেক বিদেশি লেখক সাহিত্যিক তারা বিভিন্ন গল্পের মাধ্যমে মুসলমানদের একটা ভিলেন চরিত্র তাদের মনের মধ্যে গেঁথে দিতে সক্ষম হয়েছে, যেটা মুছে আমরা আমাদের ছবিটা তাদের মনে ফুটিয়ে তুলতে পারিনি। এই গ্যাপের মাঝখানে কিন্তু এই অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, আর আরএসএস এর সক্রিয় নেটওয়ার্ক কাজ করেছে, পয়সা কাজ করেছে, হিন্দুত্ববাদ কাজ করেছে, মুসলিম বিদ্বেষটাকে কাজে লাগিয়ে যে মমতা মুসলমান হয়ে গেছে, ও মুসলমানদের জন্যই করবে, আমাদের কিছু করবে না, চলো আমরা তাহলে বিজেপি করি। আমার মনে হয় এই এতগুলো মিক্সচার কারণে হঠাৎ বিজেপির এই উত্থান। তবে আমার বিশ্বাস, বিজেপির আসল রূপ যখন মানুষ জানবে, এই বিজেপিকে মানুষ ত্যাগ করবে। বাংলার মানুষের মন কিন্তু এতটা হিংস্র না, এতটা বিদ্বেষী না, এটা একটা ভুল বোঝাবুঝি, এর মাঝখানে একটা বড় কারণ। মুসলিম সমাজ থেকে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে, মিল্লাত থেকে, গোটা ভারতবর্ষ জুড়ে, আমাদের পশ্চিমবঙ্গেও একটা আওয়াজ উঠে আসছে যে এই মুসলিম মিল্লাতের নেতৃত্ব যারা দিচ্ছেন, যারা সামনে থেকে, আমরা যারা মনে করি যে সামনে থেকে তারা নেতৃত্ব দেন, এই সমাজের মনোভাবটা এখন স্পষ্টভাবে প্রকাশ হচ্ছে যে তারা যেন ঐক্যবদ্ধভাবে লড়াইটা করেন। কিন্তু আমরা বাস্তবে দেখছি, বলা হচ্ছে কিন্তু আসলে ঐক্যটা ঠিক আসছে না। এটা কেন হচ্ছে, আপনার কি মত, যে এই না হওয়ার কারণটা, অর্থাৎ নেতৃত্বের মধ্যে মাঝাবি কুন্দল থেকে যাচ্ছে কেন, বিভিন্ন রাজনৈতিক মতবিরোধ বা সাংগঠনিক মতবিরোধ থেকে যাচ্ছে কেন, এই কারণটা কি বলে আপনার মনে হয়? আমার যেটা মনে হয়েছে, স্বাধীনতার পর, বিশেষভাবে বাংলা ভাগ হওয়ার পর, এই বাংলার মুসলিম সোসাইটি ক্রিম ইন্টেলেকচুয়াল শিল্পপতি তাদের একটা বড় অংশ বা মেজর অংশ চলে যায়, আর এখানে যারা পড়েছিল তারা নিরুপায়, অসহায়, এবং তাদের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, কালচার এবং মেধা বুদ্ধির যে বিকাশ, সেইটা সেই সময় খুব অভাব দেখা দিয়েছিল। তো এই গত 70-72 বছরে বহু মানুষ তলে তলে কাজ করেছে, এবং আমরা
কিছু মানুষের চেহারা দেখতে পাই, কিছু ধর্মীয় গুরু, কিছু পীরজাদা বা কিছু ব্যক্তিগত উদ্যোগে উঠে এসে তারা সাংগঠনিক দক্ষতা দেখানোর চেষ্টা করছে। তো এই মুখগুলোকেই কিন্তু আমাদের ইন জেনারেল সাধারণ মানুষ মুসলিম সমাজের নেতা ভেবে নিচ্ছেন এবং তাদের কাছে প্রচুর আশা আকাঙ্ক্ষা রাখছেন যে এরা মনে হয় এক জায়গায় হয়ে গেলে অনেক কিছু হবে। কিন্তু বাস্তবিক চিত্রটা কিন্তু এদের মুখগুলো পরিচিত হলেও সমাজ নিয়ে যারা কাজ করছে তারা কিন্তু অন্তর্মহলেই কাজ করছেন। কেউ স্কুল তৈরি করে যাচ্ছে, কেউ কলেজ করে যাচ্ছে, কেউ কোচিং সেন্টার করে যাচ্ছে, কেউ ডক্টর ইঞ্জিনিয়ার WBCS তৈরি করার চেষ্টা, বিশাল কাজ করছেন। এবং যারা নিঃস্বার্থ কমদরদী, কমকে ভালোবাসেন, শিক্ষিত বুদ্ধিজীবী চিন্তাশীল মানুষ, তারা কিন্তু ফোকাসে নেই। আর যারা ফোকাসে উঠে এসছে তারা মনে করছে যে এই বৃহত্তর সমাজের নেতৃত্বের জায়গাটা খালি আছে, আমি আমার কর্মকাণ্ড দ্বারা সেই জায়গাটা যদি ক্যাপচার করে নিতে পারি এবং তার বিনিময়ে হয়তো অনেক রকমের পার্থিব সুযোগ সুবিধা তারা অর্জন করছেন, এবং সেই কারণে এই মানুষগুলো ওই এক জায়গায় হতে ভয় পায়, কিছুটা ব্যক্তিত্বের ক্ল্যাশ, কিছুটা ইগো, আর কিছুটা নিজের অস্তিত্ব হারিয়ে যাওয়ার ভয় তাদের মধ্যে কাজ করছে। আমি যদি সব মিলেমিশে একাকার হয়ে যাই তখন হয়তো আমার লোকগুলোকে আমি আর ধরে রাখতে পারবো না। এই যে গোষ্ঠী মাধাবের বা ফিরকার বা পলিটিক্যাল পার্টি যাই বলুন, এদের একটা ব্যক্তিস্বার্থ কাজ করছে। কিন্তু এই ডিমান্ডটা যখন এত বড় এসছে তখন কিন্তু এই নেতৃত্বের চরিত্রের পরিবর্তন হতে বাধ্য হতে হবে, আর যারা নিজেদেরকে পাল্টাতে পারবে না তারা কিন্তু হারিয়ে যাবে। মানুষ তাদেরকে মনে করবে স্বার্থপর, তারা সমাজ এবং দেশের জন্য কথা বলে কিন্তু সমাজ আর দেশের জন্য কিচ্ছু করে না। অতএব প্রকৃত নেতা ও হবে, দেখুন জ্ঞানী মানুষের একটা কোয়ালিটি সবসময় দেখবেন তারা অন্য মানুষকে প্রচুর সম্মান দেবে, হাম্বল হবে, এবং কেউ কারোর সঙ্গে মিশতে, কারো আমন্ত্রণে কোথাও যেতে, কারোর সঙ্গে মিশতে সে দ্বিধাবোধ করবে না, কারণ তার নিজেকে হারিয়ে ফেলার ভয় নেই, কারণ সে সমাজ নিয়ে চিন্তিত। আর আমার মনে হয় যদি আজকের প্রজন্মের নেতা যদি এই দায়িত্ব পালন করতে না পারে, এক হতে না পারে, এটা যখন জনগণের দাবি, তারা দেখুন একটা জ্ঞানী মানুষ সভ্য মানুষ ভালোবাসা দেবে, মানুষের মন জয় করবে, এটা হচ্ছে তার কাজ, নাকি সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। অতএব যারা নিজেকে নিয়ে ব্যস্ত আছে তারা আগামী দিনে হারিয়ে যাবে, আর যারা হাম্বল হবে, বিনয়ী হবে, মানুষকে সম্মান দেবে, মানুষের সঙ্গে মিশবে এবং প্রকৃত সময় নিয়ে ভাববে তাকে মানুষ বেছে নেবে। এবং আমি আশা করছি নতুন প্রজন্মে সেই ধরনের নেতা আমরা পাব, এবং আপনাকে বলি হাজার হাজার বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ তারা কিন্তু নিজেদের মধ্যে জুড়তে শুরু করেছে, সমাজ নিয়ে ভাবছে, এবং আগামী দিনে সমাজের চিন্তা ভাবনাটা সিদ্ধান্তগুলো তারা নেবে, এবং তারা দরকার হলে যারা নামি দামি লোক আছেন তাদের এক জায়গায় আসতে তারা বাধ্য করে দেবে। তাদের ডাকে যারা সাড়া দেবে না তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ এই লোকগুলো কেউ MNMP হতে যায় না, এই লোকগুলো সেলিব্রিটি হতে যায় না, এরা নিজের পকেটের পয়সা খরচ করে সমাজ সেবা করে এবং সমাজকে ঐক্যবদ্ধ দেখতে চাচ্ছে, কিন্তু এজেন্ডা এটাই হবে। এই মুসলিম মিল্লাত যখন এক জায়গায় আসবে বৃহত্তর সমাজ এবং দেশের জন্য মঙ্গলকামী কাজ করবে, শিক্ষা সংস্কৃতি এই মিডিয়া ম্যানেজমেন্ট আপনি যে কাজটা করছেন এবং আপনার মতো আরো অনেকে নিউজ পোর্টাল ইউটিউব চ্যানেল করছে, এটা বিশাল কাজ করছে, এটা বিশাল কাজ, জনসংযোগের কাজ, মত বিনিময়ের কাজ এবং মত গঠন করার কাজ আপনারা সমাজকে পরিচালনা করতে পারেন। কাল আপনারা যদি ইউনাইটেডলি কাজ করেন, শক্তিশালী হন, আপনারা যদি মানুষের মনের কথা ওই নেতাদের সামনে তুলে ধরতে পারেন, মানুষ এটা চাচ্ছে আপনি বলুন কি করবেন, তখন কিন্তু এদেরকে ভাবতে হবে। এবং যারা ভাববে না, ইউনাইটেড হবে না, যারা আলাদা থাকবে তারা সমাজ থেকে হারিয়ে যাবে। এইটা আমার বিশ্বাস যে এই প্রসেস শুরু হয়েছে, আগামী 5-10 বছরের মধ্যে একটা ইউনাইটেড ফোর্স আপনারা পুরো বেঙ্গলে পাবেন, এবং এর পিছনে আমিও মেহনত করছি এবং আমার সঙ্গে বহু মানুষ বুদ্ধিজীবী মানুষ যারা ক্যামেরার সামনে আসতে চান না কিন্তু কাজ করছেন। মিল্লাতের শক্তি কিন্তু ব্যক্তি বা কিছু মুখ নয়, মিল্লাতের শক্তি একটা ইউনাইটেড রেজিমেন্ট, হাজার হাজার শিক্ষিত যুবক মানুষ, তার মধ্যে আইনজীবী থাকবে, ডাক্তার থাকবে, ব্যবসায়ী থাকবে, সমাজসেবী থাকবে, ধর্মীয় গুরু থাকবে, সবাই থাকবে, এবং তারা একটা সমাজের মানে একটা ছবি তৈরি করবে, ভাবমূর্তি তৈরি করবে, এবং সেইটা হবে আসল কাজ। কোন একটা ব্যক্তি সে কিন্তু সমাজকে পাল্টাতে পারবে না, এবং সেই ফোর্সটা তৈরি হতে অলরেডি শুরু করেছে এবং তার পিছনে কাজ চলছে। আমি আশাবাদী আগামী 5-10 বছরের মধ্যে এর মানে ফল আমরা সবাই পেতে শুরু